আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি আছি কিশোরগঞ্জের নগরবান্ডা গ্রামে। এই নগরবান্ডা গ্রামে অনেক নারী উদ্যোক্তাই আছেন যারা ঘরে বসে বসে আয় ইনকাম করছেন এমব্রয়ডারি কাজের মাধ্যমে। প্রিয় দর্শক, বুঝতেই পাচ্ছেন আজকে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবচেয়ে কম দামে বা পাইকারি দামে আপনারা কোথা থেকে এমব্রয়ডারি কাজ করাতে পারেন সেসব সম্বন্ধে বিস্তারিত। তাছাড়া কেউ যদি প্রশিক্ষণ নিতে চান কীভাবে নিতে পারেন সেসব বিষয়েও আপনাদেরকে জানানোর চেষ্টা করব উদ্যোক্তা বর্ষা আপুর কাছ থেকে। তাহলে চলুন শুরু করছি সাক্ষাৎকার। ওনাদের মোবাইল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ভিডিও ধারণের তারিখ 15 আগস্ট 2019। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনার নাম? বর্ষা। বর্ষা, আপনি এখানে কি করছেন? জুতার অফার করতেছি। জুতার অফার? হুম। আচ্ছা, এই জুতার অফারটা কিভাবে করে? সোয়া সুতা দিয়ে করা হয়। সোয়া সুতা দিয়ে? হুম। আচ্ছা, সোয়া সুতা দিয়ে আপনার এই যে অফারগুলো করতে কত সময় লাগে? এক একটা এক একটা একদিন এক একটা ফুল করতে বেশি কোন লাগে না, ফুল 24টা ফুল করতে একদিন লাগে। 24টা ফুল করতে একদিন লাগে? জি। আচ্ছা, এইখানে যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, দর্শক দেখুন, এই যে এই ডিজাইনটা যে আপনি করতেছেন পাথরগুলা, যে পাথরগুলো আমরা দেখতে পাচ্ছি, দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে পাথরগুলা যে আপনি এখানে বসান, এটা কিভাবে বসান? এটা সুই আর সুতা দিয়ে বসানো হয়। সুই আর সুতা দিয়ে বসানো হয়। আচ্ছা, তো এই যে আপনি একদিনে কয়টা করতে পারেন? একদিনে 24টা ফুল করতে পারি। 24টা? আচ্ছা, 24টা ফুল আপনার একদিন সময় লাগে, তাই না? হুম। তো এই 24টা ফুলে আপনি কত টাকা পান? 24টা ফুলে 200-250 টাকা পায় এক একটা এক এক রেট। 200-250 ঘন্টাই লাগে? এটা করতে কয় ঘন্টা সময় লাগে অ্যাকচুয়ালি? করতে করতে 24 ঘন্টা বা আরো বেশি, 24 ঘন্টার মধ্যে এক্স্যাক্ট কয় ঘন্টা লাগে? 3 ঘন্টা 2 ঘন্টা। মানে 3 ঘন্টার মধ্যে 24টা করতে পারেন? হুম। আর বাকি টাইমটা আপনি সংসারে দেন নাকি? জি। তো এই যে আপনি যে এই কাজগুলো করতেছেন, এই কাজটা কিভাবে শিখলেন আপনি? বড়দের কাছ থেকে শিখেছি। ওটা বড়দের কাছ থেকে শিখেছেন নাকি? তারপরে কি এখন কি আপনার কাছ থেকে অন্য কেউ শিখে? শিখে শিখে নাকি? তো এই যে আপনারা যে সংসারের পাশাপাশি যে এই কাজগুলো করছেন, এর ফলে আয়টা কীরকম হইতেছে আপনাদের সংসারে? হাজব্যান্ডদেরকে বা আপনাদের ফ্যামিলিতে কীরকম সাহায্য সহযোগিতা করতে পারতেছেন? সংসারে কি আয় উন্নতি হচ্ছে এটা দিয়ে? হচ্ছে। তো অন্য অন্য যারা আছে, নারী আছে, তারাও তো সংসারের পাশাপাশি এগুলো করতে পারে নাকি? করতেছে আমাদের এদিক দিয়ে। এদিক দিয়ে অনেকেই করে নাকি? জি, অনেকেই করে। তো আপনারা কী কী কাজ করেন? এইগুলো বানায়, আবার জামার মধ্যে যে পাথর দিয়ে কাজ করে না এগুলো, আবার স্কার্ফ, উলনা, এসব সব কিছু এমব্রয়ডারি কাজ এগুলো আছে, মানে সব কিছুই করা হয়। তো নতুন কেউ যদি এই কাজে আসতে চায়, শিখতে চায়, কীভাবে শিখতে পারে আমাদের যদি একটু বলতে? আমি যদি আসতে চাই ওদেরকে শেখানো, ওরাও মানে আমি শিখাই, আমিও ওদের কাছ থেকে শিখেছি, আমিও এখন থেকে শিখাইছি অনেকেই আবার। আচ্ছা, তো আপনি কি শিখানোর বিনিময়ে কোনো পারিশ্রমিক নেন নাকি? হুম, না। তো এগুলা কি আপনি বড়দের কাছ থেকে শিখেছেন? জি, বড়দের কাছ থেকে এগুলো শিখেছি। আচ্ছা, এখন তো আপনার কোনো সমস্যা হয় না কোনো ডিজাইন? না, কোনো ডিজাইনই কোনো সমস্যা নেই, দেখলেই পারে সবগুলাই। আচ্ছা, যদি আপনার কাছ থেকে কেউ শিখতে চায়, কেউ যদি শিখতে চায় তাহলে তাকে কতদিন সময় লাগবে শিখতে? এক সপ্তাহ বা এরকমই হয়। আচ্ছা, এক সপ্তাহ লাগবে একজন শিখতে গেলে তার এক সপ্তাহ। আচ্ছা, এই তাকে শিখাতে কি আপনারা কোনো ধরনের কোনো টাকা পয়সা নেন? টাকা পয়সা হ্যাঁ, যদি নিজের থেকে দিতে চাই তাহলে নেই, কিন্তু সে নেই না, মানে কোনো ধরা নাই যে এত টাকা দিতে হবে না, মানে সে খুশি হয়ে যা দেয়। দেখুন দর্শক, একজন নারী তার ভিতরে কতটুকু মায়া, আমরা তো একটা কাজ জানলে ওই কাজের পারিশ্রমিক নিতে চাই মানুষের কাছ থেকে, যে তুমি তোমার আমি কাজটা শিখিয়ে দেবো, তুমি আমাকে এত টাকা দিবা, আসলে তা না। সে মানে যদি খুশি হয়ে কেউ দেয় তাহলে সে নেয়, আর না হলে তার কোনো ধরনের কোনো দাবি নাই। তো
দেখো দর্শক এই নারী আসলে আমাদের বাংলার গর্ব যে বাংলার নারীরা আসলেই কাজের তাপা এই যে আপনার সংসারের পাশাপাশি এই কাজ করতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয় না আচ্ছা তো আপনার সমস্যা হয় না ছেলে মেয়ে তো নাই না ছেলে মেয়ে নাই আচ্ছা তো যাক আপনার একটা মেয়ে হোক আমি দোয়া করি ইনশাআল্লাহ দর্শক একজন মেয়ে হলে মায়ের সাথে অবশ্যই মেয়েরা মায়ের সাথে অনেক সহযোগিতা করে তো আমরা দোয়া করি এই আপাত যেন একজন মেয়ে আসে পৃথিবীতে প্রথম তো তো ঠিক আছে আপু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন দর্শক গ্রামের নারীরা এখন বসে নাই আমাদের দেশের নারীরা কাজে তারা দেখুন হাত কিভাবে চলছে কাজ করে কিভাবে কত সুন্দর ডিজাইন এই ডিজাইনের মাধ্যমে আপনারা এই যে জুতাগুলো যে পরেন পায়ে আপনাদের পায়ের জুতা এত সুন্দর সুন্দর জুতাগুলো এই গ্রামের নারীরাই করতে পারে নারীরা এখন আর বসে নাই নারীরা কাজের তো দেখতে পাচ্ছেন দর্শক এই যে ডিজাইনগুলো যেগুলো আমরা অনেকেই হয়তো মনে করি যে হয়তো দেশের বাইরে থেকে এগুলো আনা কিংবা দেশের বাইরে থেকে এগুলো নিয়ে আসা হয় কিন্তু তা না আমাদের দেশের নারীরা গ্রামের নারীরা এখন আর বসে নাই তো দর্শক চলুন আমাদের এই পাশে আরেকজন নারী কাজ কীভাবে করে সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপা ভালো আপনি কেমন এই তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ পান্না তো আপনি এই যে কাজটা করতেছেন কতদিন যাবত করতেছেন এটা 4-5 বছর ধরে করতেছেন তো আপনার হাজবেন্ড কি করে চার দোকানদারি করে চার দোকানদারি করে আর পাশাপাশি আপনি এটা করে কি সংসারে কি আয় উন্নতি করতে পারতেছেন আচ্ছা তো আপনার এই যে প্রতিদিনের ইনকামটা কিরকম আছে এটা থেকে প্রতিদিন 2-300 টাকা 2-300 টাকা ইনকাম হয় তো এটা তো একটা আপনার পরিবারের একটা বাড়তি পাওনা নাকি এছাড়া পাশাপাশি আর কি করেন আপনি শুধু সংসারটা যদি সুখের হয় সেজন্য এই চেষ্টা করেন নাকি তো আপনি কি কি কাজ করেন এগুলা শুধু এই ডিজাইনই করেন পাঞ্জাবি গলা করি আপনার হাজবেন্ডও কাজ করতেছে তো দুজনে মিলে আয় করলে উন্নতিটা ভালো হচ্ছে নাকি সেই জন্য আর আপনার দুলাভাই আমাদের দুলাভাই মানা করছেন আপনাকে যে কাজটা করেন তো এই কাজের ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার ভবিষ্যতে কি করবেন আপনি ভবিষ্যতে কাজ করবাম মায় উন্নতি করবাম সংসার বড় করবাম আচ্ছা তো এর পাশাপাশি আর কি করেন গরু ছাগল কিছু পালেন গরু ছাগল পালি গরু কয়টা আছে আপনার গরু আছে দুইটি কি গরু আছে গাবি গাবি তো গাবি এগুলা কি দেশি গাবি না বিদেশি দেশি আপনি কি কোনো প্রশিক্ষণ নিয়ে পালন করতেছেন গাবি না তো এমনি যে পালন করতেছেন আপনার এতে কি আয় উন্নতি হচ্ছে গাবি থেকে কিভাবে হচ্ছে আচ্ছা আপা তো ভালো থাকেন আপনাকে আমরা দোয়া করি আপনার কাজে উন্নতি করেন এবং আপনার হাজবেন্ডকে আরও সাহায্য সহযোগিতা করেন এই দোয়া করেই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ এটা মানে এই এটা কি জুতার কোথায় লাগে বলতে পারবেন উপরে জুতার আফার তো এই যে এই ডিজাইনটা যে আপনি কাজ করতেছেন এটা কি আপনি আগে কখনো শিখেছেন কোথায় শিখেছেন আমি ওটা আমাদের বাবি বোন ওদের কাছ থেকে শিখেছি ছোটবেলা থেকে আপনি কাজটা করেন নাকি আচ্ছা তো আমরা যে ডিজাইনটা দেখতেছি এই ডিজাইনটা যদি আপনি একটা ডিজাইন তৈরি করতে আপনার কয়দিন সময় লাগে একদিনে কয়টা করেন এই ফুল ফুল 24টা করতে পারি 24টা ফুল করলে আপনার আয়টা কিরকম হয় আয় হয় কত 250 টাকার মতো আয় হয় নাকি 200 থেকে 250 টাকার মতো আয় হয়
এই এক একটা ফুল থেকে। তো আপনি তো সংসারের কাজও করেন নাকি, পাশাপাশি এটা করার সময় হয় কিভাবে আপনার? সময় হয় কাজ করেই তো করি, ওটা সময়টা বয়ে থাকবে, সময়টা মানে এই ক্ষেত্রে কাজে লাগে।